বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বেসিক অর্থ মৌলিক, এরপরে এভরিডে ইভিইআরওয়াই, ডিএওয়াই এভরিডে মানে প্রতিদিন, এভরিডে মানে প্রতিদিন, ইএটি অ্যাড মানে খাওয়া, খাওয়া, এরপরে আমরা নিব হাংরি, এইস ইউ এন জি আর ওয়াই, এইস ইউ এন জি আর ওয়াই হাংরি, হাংরি অর্থ ক্ষুধার্ত, ক্ষুধার্ত, ক্ষুধার্ত। এরপরে যেটা নিব ড্রিঙ্ক পান করা, ডি আর আই এন কে পান করা, এরপরে লিভ বেঁচে থাকা, এল আই ভি ই, বেঁচে থাকা, এনার্জি শক্তি, ই এন ই আর জি ওয়াই, এনার্জি অর্থ শক্তি। এরপরে স্ট্রং মজবুত, এস টি আর ও এন জি, এস টি আর ও এন জি, স্ট্রং মানে মজবুত অথবা শক্তিশালী। স্ট্রং অর্থ মজবুত হয়, শক্তিশালীও হয়। ক্লিন পরিষ্কার, সি এল ই এ এন পরিষ্কার, এরপরে ফ্রেশ টাটকা তাজা, এফ আর ই এস এইচ, এফ আর ই এস এইচ ফ্রেশ, টাটকা তাজা। বিফল আগে, বিই এফ ও আর ই, আগে,
after pore after pore and wash dhoa wash তাহলে আমরা প্রথমে ওয়ার্ড নেমিং যেটা শিখলাম ওয়ার্ড নেমিং গুলো সবাই লক্ষ্য করতে পারো বেসিক মৌলিক এভরিডে প্রতিদিন ইট খাওয়া হাংরি ক্ষুধার্ত ড্রিঙ্ক পান করা লিভ বেঁচে থাকা এনার্জি শক্তি স্ট্রং মজবুত বা শক্তিশালী ক্লিন পরিষ্কার ফ্রেশ টাটকা তাজা বিফোর আগে আফটার পরে আর ওয়াশ ধৌত করা এটা আমরা সবাই খাতায় উঠায় নেব ওয়ার্ড মিনিংটা তোমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ এরপরে আমরা যাব বাংলা অনুবাদে ওয়ার্ড মিনিং এর পরে আমরা বাংলা অনুবাদে আসছি লেসন 9 এর বাংলা অনুবাদ লেসন 9 এর বাংলা অনুবাদ আমরা করব এবার বাংলা অনুবাদে তোমাদের জন্য থাকছে বাংলা অনুবাদ এভরিডে উই ইট সাম ফুড এভরিডে উই ইট সাম ফুড আমরা প্রতিদিন কিছু খাবার খাই কিছু খাবার খাই এরপরে উই ইট ফুড হোয়েন উই আর হাংরি আমরা যখন ক্ষুধা পাই তখন খাবার খাই আমরা যখন ক্ষুধা পাই তখন খাবার খাই তখন খাবার এরপরে উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক আমরা পানি পান করি আমরা পানি পান করি এরপরেরটা উই নিড ফুড টু গ্রো আপ আমরা উই নিড ফুড টু লিভ আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই জন্য খাবার খাই এরপরের যেটা উই নিড ফুড টু গ্রো আপ খাবার আমাদের বেড়ে উঠে আমাদের বেড়ে তোলে খাবার আমাদের বেড়ে উঠায় বা বেড়ে তোলে এরপরে ফুড গিভ আস এনার্জি খাবার আমাদের শক্তি যোগায় খাবার আমাদের শক্তি যোগায় ফুড মেক আস স্ট্রং খাবার আমাদের শক্তিশালী বানায়
শক্তিশালী বানায়। এ পর্যন্ত বাংলা অনুবাদ। তোমাদের অবশ্যই তোমরা বাসায় ওয়ার্ড মিনিং এর পাশাপাশি বাংলা অনুবাদ রিডিং সহ তৈরি করবে। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।